আসসালামু আলাইকুম সাবিনাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে পুঁই বেসন পাঁপড় তৈরি করব। পুঁই বেসন পাঁপড় তৈরি করতে কি কি উপকরণ লাগছে এগুলো দেখে নিই। হাফ কাপ বেসন, এক চামচ মরিচের গুঁড়া, আন্দাজ মতো লবণ, কালি জিরা আন্দাজ মতো, তেল এক চামচ, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিব। ডিমটা ফেটিয়ে নিব। এবার অল্প করে পানি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এর মাঝে এখন ডিম দিয়ে দিলাম, অল্প অল্প করে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরো ডিমটাই দিয়ে দিলাম। বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি। ব্যাটারটা সুন্দর করে ফেটিয়ে নিলাম, এখন ভাজার জন্য রেডি। দর্শক, এখন ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন গরম হইলে ভাজা এখন শুরু করব। গোলায় বেসন, বেসনের গোলায় পুঁই পাতাগুলো চুবিয়ে তেলে ছেড়ে দিব। এক পাশ হয়ে গেলে আর এক পাশে উল্টে দিব। খুব সহজে বাসায় এটা তৈরি করতে পারবেন, খুব এক বেশি উপকরণ লাগবে না। ব্রাউন কালার হয়েছে, এখন তুলে নেই। টিস্যুতে রেখে দিলাম। প্রিয় দর্শক, দেখুন খুব সুন্দর ফুলছে, খুব সহজে তৈরি হয়ে গেল পুঁই বেসন পাঁপড়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।